এখনো পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের ভ্যাগদারি বৈষ্ণবরা সন্ন্যাসীরা যদি মারা যায় আমাদের বটতলা শ্মশানে পোড়ার মতো পরিস্থিতি আমাদের হয়ে গেছে। এখনো পর্যন্ত সরকার কর্তৃক আমরা একটি জায়গা আমরা একটি পাই নাই, আমাদেরকে দেয় নাই। আমাদের ইদানিং পাঁচ বছর এই বর্তমান যে সরকার গত পাঁচ বছর থাকা যখন ছিল আমাদের শ্রদ্ধে রতন চক্রবর্তীর কাছে আমরা পায়ে ধরার মতো আমরা অনুরোধ করেছি এবং শ্রদ্ধেয় সেই যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ওনার কাছে সাক্ষাতের জন্য আমাদের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় সুকুমার চৌধুরী অনেক চেষ্টা করেছেন, ঐতির সঙ্গে কথা বলেছেন, একবারও উনি একটু সাক্ষাতের জন্য আমাদের সুযোগ দেয় নাই। আমরা কি এতই অবহেলিত বৈষ্ণবরা যে একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি না? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবি দেওয়া তুলে ধরব। আমরা যেন আগরতলায় বসে ডাইরেক্ট আমরা বৃন্দাবন যেতে পারি, আগরতলার রেল স্টেশনে একবার রেলে বসে ডাইরেক্ট আমরা পুরীধামে যেতে পারি, পুরী এক্সপ্রেস এবং বৃন্দাবন এক্সপ্রেস যেন আমাদের অনুমোদন দেওয়া হয়, এই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য।